ক্যাবের পোশাক এবং সাদা পোশাক পরিহিত একটি দল। আমি রাজিয়া আক্তার গুম হওয়া রহমতুল্লাহ বোন, 2023 সালে 29 দিবাগত রাত আনুমানিক 12টার সময় র‍্যাবের পোশাক এবং সাদা পোশাক পরিহিত একটি দল ধামরাই উপজেলা গাঙ্গুটিয়া ইউনিয়ন বরনালাই গ্রামে আমাদের বাড়িতে আসে। এই সময় আমার মা এবং আমার ভাইয়ের ভৌ সাথী আক্তার ও রহমতুল্লাহ বাড়িতে ছিল। রহমতুল্লাহ শরীরে জ্বর থাকায় সে আমার মায়ের পাশে শুয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাড়ির মূল ফটকে কড়া নাড়লে আমার মা ঘরের দরজা ও মূল ফটক খুলে বাইরে বের হলে আইন প্রয়োগকারী সংস্থার কয়েকজন সদস্য ঘরের ভেতরে আসে। আগতরা রহমতুল্লাহ বিষকে জোর করে ধরে নিয়ে যাওয়ার সময় তাকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে রহমতুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে বলে জানায়। রহমতুল্লাহকে ধরে ঘরের বাইরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাও বাইরে যায়। বাইরে গিয়ে র‍্যাবের একটি গাড়ি ও হাইস মাইক্রোবাস দেখতে পায়। এরপর তারা রহমতুল্লাহকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। পরের দিন সকালে আমি আমার পরিবারের সদস্য নিয়ে রহমতুল্লাহ খুঁজে মানিকগঞ্জ র‍্যাব ক্যাম্পে গেলে তারা ধামরাই থানায় খোঁজ নিতে বলে। ধামরাই থানায় যাওয়ার পর পুলিশ কোনো তথ্য দেয়নি। এরপর নবীনগর র‍্যাব ক্যাম্পে সাবেক গোয়েন্দা পুলিশ ডিবি এর কার্যালয়ে খোঁজ নেওয়া হয়। ধামরাই থানা সাধারণ ডায়েরি জিজি করতে গেলে প্রথমে পুলিশ জিজি না নিলেও পরবর্তীতে রহমতুল্লাহর গুমের বিষয়টি স্থায়ী সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত 7 অক্টোবর 2023 তারিখে থানায় পুলিশ জিডি নেয়, যার নম্বর 324। র‍্যাব সদস্যর হাতে গুম হওয়ার 5 মাস পরও আমার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা র‍্যাবের অফিস, ডিবি অফিস ও কারাগারে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় ছেলের চিন্তায় আমার মা অসুস্থ হয়ে পড়েছে। আমার ভাই কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। আমাদের জানা মতে সে কোনো অপরাধমূলক কাজও করেনি। রহমতুল্লাহ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। সে যদি কোনো প্রকার করে থাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে শাস্তি বিচারের সম্মুখীন করা হোক, কিন্তু তাকে গুম করবে কেন? আমার ভাই কে সুস্থ অবস্থায় ফেরত চায়।